যখন মানুষ এবং প্রাণীদের মধ্যে ভালোবাসার বন্ড নিয়ে কথা আসে, তখন সেটা কুকুরদের সঙ্গে ভালোভাবে দেখা যায়। তাদের মৃত প্রভুদের জন্য দুঃখ কুকুরদের কাছে নতুন কিছু নয়, কিন্তু যখন এই বিশেষ ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তখন এর সম্বন্ধে বেশ কিছু লোক এটির গল্প জানার জন্য জিজ্ঞেস করতে শুরু করে। এখন এটি সবার জন্য তুলে ধরা হচ্ছে। কুকুরটির প্রভু কোনো দুর্ভাগ্যবশত কারণে মারা গিয়েছিল এবং কুকুরটি গৃহহীন হয়ে পড়ে। তার কাছে কোথাও যাবার জায়গা না থাকলে সে তার প্রভুর কবরকে নিজের ঘর বানিয়ে ফেলে। কুকুরটি তার প্রভুর কবরে গর্ত করতে শুরু করে এবং তার মধ্যেই আশ্রয় নেয়। প্রথম দিকে কুকুরটিকে গর্তের মধ্যে কাঁদতে দেখা যায়, যা সাধারণত তার প্রভুর জন্যই ছিল বলে ধরা হয়। আসলে কুকুরটি কিছু লুকাচ্ছিল। কুকুরটি গর্ভবতী ছিল যখন তার প্রভু মারা যায়। কি করবে, কোথায় যাবে বুঝতে না পেরে সে কবরস্থানে তার প্রভুর কবরে একটি গর্ত খুঁড়ে নিজে থাকার আশ্রয় করেছিল, যেখানে সে 4টি কুকুর ছানার জন্ম দিয়েছিল। কবরস্থানের শ্রমিকরা ভ্রান্ত কুকুরের নবজাত আগত পরিবার দেখতে পায়। স্থানীয়রাও তাদের লক্ষ্য করেছিল এবং তাদের সাহায্য করার চেষ্টা করছিল। তারা তার বিশ্বাস অর্জন করতে তাকে খাওয়াতে শুরু করল। প্রথমে কুকুরটি অচেনা কারোর কাছ থেকে খাবার গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত ছিল, যদিও মানুষ ঘটনাক্রমে তার মন জয় করতে সক্ষম হয়েছিল। কুকুরদের কবরস্থান থেকে একটি সঠিক স্থানে স্থানান্তরিত করা হয়। মা কুকুরটি ভালো খাবারের পাশাপাশি সঠিক যত্ন পেয়েছিল, যা তার শিশুদের জন্য দুধ উৎপাদন করতে সাহায্য করেছিল। তারপর সকল প্রাণীদের চিকিৎসা দ্বারা পরীক্ষা করা হয়েছিল, টিকাকরণ, কীটনাশক করা এবং পরিশেষে সুস্থ কুকুরছানা নির্ধারিত হয়। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।